প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে একটি ছোট্ট অঙ্ক দেখাব। এই অঙ্কটি তোমাদের খুব অল্প সময়ের ভিতরে প্রস্তুত উত্তর করতে পারো, সেহেতু অঙ্কটি বিষয়ে তোমাদের ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। এটা যারা প্রথম বর্ষে আসো এবং যারা পরীক্ষার্থী উভয়ের জন্যই দেখার প্রয়োজন। এখন আমি তোমাদের অঙ্কটা সম্পর্কে পড়ি। আজ আমি যে রেওয়ামিল দেখাবো, এই রেওয়ামিলটা আছে হিসাবচক্রের পঞ্চম ধাপ। এর ইংরেজি অর্থ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল শব্দের অর্থ হিসাব সম্পূর্ণ, হিসাব সমূহের উদ্দীপ্ত সংশোধন পূর্ব পরীক্ষা করা। বোঝা গেল তাহলে রেওয়ামিল কি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণী প্রস্তুত কর সহজ করার লক্ষ্যে কোনো নির্দিষ্ট তারিখে খতিয়ান মুক্ত যাবতীয় হিসাবে ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই? যাও, আজ আমি যে অঙ্কটি করাচ্ছি এটা নার্সারের বইয়ের অঙ্ক, তোমরা পাঠ্য বইতে অবশ্যই পাবে। তাছাড়া অঙ্কটি যশোর বোর্ডে 2017 সালে এসেছিল। যারা ভিন্ন রাইটারে বই করো তারা বোর্ড প্রশ্ন থেকেও এই অঙ্কটি দেখে মিলিয়ে নিতে পারে। তাহলে অঙ্কটি পড়ি। জসিম ট্রেডার্স এর নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্ত সমূহ 2016 সালে 31শে ডিসেম্বর তারিখে। এখানে একটা শখ দেওয়া আছে, শখে হিসাবের নাম টাকা, হিসাবের শিরোনাম আর টাকার ঘর। প্রাপ্য হিসাব 25,000 টাকা, বিনিয়োগ 28,000 টাকা, মূলধন 25,700 টাকা, ব্যাংক চার্জ 1,500 টাকা, প্রাপ্য কমিশন 3,000 টাকা, বকেয়া বেতন 4,000 টাকা, বিক্রয় 38,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 8,000 টাকা, প্রয়োজন হিসাব 12,000 টাকা, ব্যাংক ঋণ 22,600 টাকা, ঋণের সুদ 1,800 টাকা, পুরায় 35,000 টাকা। এই দফাগুলোই ছিল। যেহেতু এটা সৃজনশীল অঙ্ক, তোমাদের এই অঙ্কগুলো সৃজনশীল অঙ্কে তিনটি অংশে তোমাদের উত্তর করতে হবে। প্রথমে কলমে বলা হয়েছে যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, এর জন্য নির্ধারিত নম্বর আছে 2। চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো 6 নম্বরে, এর জন্য নির্ধারিত নম্বর আছে 4। আর 9 নম্বরে বলা আছে উপরোক্ত খতিয়ান এর উদ্বৃত্ত সমূহ নিয়ে একটি রেওয়ামিল প্রস্তুত করো, এর জন্য নির্ধারিত নাম্বার আছে 4। তাহলে এখন আমরা মূল অঙ্কে আসি। দেখো এখানে বলা হয়েছে যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এই রেওয়ামিলের মতো যে কয়টি দফা আছে এর ভিতরে মুনাফা জাতীয় আয়ের দফা মাত্র একটি আছে, সেই দফাটি হলো বিক্রয়। এইটাই আছে মুনাফা জাতীয় আয়, এছাড়া আর কোনো দফা বা এন্ট্রি এই অঙ্কের ভিতরে নাই। সেহেতু শুধুমাত্র বিক্রয়কে আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করেছি বা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে, এছাড়া আর কোনো দফা এখানে নাই। অর্থাৎ বিক্রয় 38,000 টাকা। এই ছিল 6 নম্বর, এর জন্য নির্ধারিত নম্বর আছে 2। এবার আসি 6 নম্বরে কি বলেছে। চলতি সম্পদ
ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে কি আমরা নিশ্চয় এর আগে দেখিয়েছি তোমাদের যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ বা চলতি দায়, অন্য অন্য দায়গুলো সম্পর্কে বর্ণনা দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেগুলো তোমাদের স্মরণে আছে। তাহলে আমাদের এখানে যে সমস্ত আইটেম বা জমাগুলো আছে এর ভিতরে চলতি দায় বা চলতি সম্পদের নিশ্চয়ই চিহ্নিত করতে পারবো এবং তার মাধ্যমে আমরা মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে আমি একটি শখটাকে শখের মাধ্যমে দেখাইছি, তোমরা অন্যভাবেও দেখাতে পারো যে একটা শখ কেটেছি যে শখে বাম পাশে দেখো চলতি সম্পদ টাকা, আবার ডান দিকে চলতি দায় ও টাকা। তাহলে অঙ্কের ভিতরে আমাদের চলতি সম্পদ কী কী আইটেম আছে, গ্যাসে প্রাপ্য হিসাব আছে, দেখো প্রথম এন্ট্রি যেটা 25,000 টাকা, আর প্রাপ্য কমিশন এইটি আছে তোমার 5 নম্বর আইটেমে দেখো কত 3,000 টাকা। এই ছাড়া এই অঙ্কের ভিতরে আমাদের আর কোনো চলতি সম্পদ নাই, সেহেতু আমরা এই 25,000 টাকা ও 3,000 টাকা যোগ করে আমরা পাবো 28,000 টাকা। তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ 28,000 টাকা। এবার আসি ডান দিকে চলতি দায়ের পরিমাণ নির্ণয়। অঙ্কের ভিতরে দেখো কত নাম্বার, 6 নাম্বার আইটেমে বলা আছে চলতি ওই বকেয়া বেতন 4,000 টাকা। এই ছাড়া আর কি আছে, দেখা যাচ্ছে প্রয়োজন হিসাব 9 নাম্বার আইটেমে প্রয়োজন হিসাব কত আছে 12,000 টাকা। এই দুটো আইটেম ছাড়া আর কোনো দফা বা আইটেম এই অঙ্কের ভিতরে চলতি দায় হিসাবে গণ্য হয় না, বিধায় এই দুটো দফাই আছে চলতি দায়। এই দুটো দফা যোগ করলে আমরা পাবো 16,000 টাকা। তাহলে মোট চলতি দায়ের পরিমাণ 16,000 টাকা। এই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক, এর জন্য নির্ধারিত নাম্বার আছে 4। এবার 6 নম্বরে কি বলেছে, উপর্য খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিয়ে একটি রেওয়ামিন প্রস্তুত করো, একটা রেওয়ামিন প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে রেওয়ামিন করার নিয়ম কি বা একটা শর্ত এর মাধ্যমে কিভাবে আমরা দেখাবো, নিশ্চয়ই তোমরা আগে থেকে জানো বা তোমরা 9-10 এই অঙ্কটি করে আসছো। তাহলে আমি দেখাই এই প্রতিষ্ঠানের নাম কি, জসিম ট্রেডার্স এর রেওয়ামিন 31 ডিসেম্বর 2016 সাল। প্রথমে আমি একটা শখ কেটেছি, শখের প্রথম লওয়া আছে ক্রমিক নাম্বার, তারপরে আছে হিসাবের শিরোনাম, তারপরে ডেবিট টাকা, তারপরে ক্রেডিট টাকা। আমরা এখানে অঙ্কে ক্রমিক নাম্বার অনুসারে ক্রমানুসারে সাজাইছি, প্রাপ্য হিসাব 1 নম্বরে, প্রাপ্য হিসাব কত টাকা, প্রাপ্য হিসাব কি চলতি সম্পদ, এই দেখো ডেবিট সাইডে পাঠাইছি, যাবতীয় সম্পদ সব ডেবিটের পাশে। 2 নম্বর আইটেমে কি আছে, বিনিয়োগ কত টাকা, বিনিয়োগ সম্পদ 28,000 টাকা। 3 নম্বর আছে মূলধন, মূলধন কি দায় ক্রেডিট সাইডে, দায় বা মালিকানা সত্য 25,700 টাকা। 4 নম্বর আইটেম আছে ব্যাংক চার্জ কত টাকা আছে, ব্যয় এটা আছে ব্যয় হলে ডেবিট দিকে পাশে 1,500 টাকা। প্রাপ্য কমিশন, যে কমিশনটা আমাদের পাওয়া যাবে বা আয় সেটা আছে এই 4,000 টাকা, ক্রেডিট পাশে পাতাইছি। বিক্রয় এটি আছে মুনাফা জাতীয় আয় কত টাকা, 38,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে, ডেবিট আইটেম 8,000 টাকা ডেবিট পাশে। প্রয়োজন হিসাব এটা আছে দায় কোন পাশে যাবে, ক্রেডিট পাশে। ব্যাংক ঋণ, ঋণ নেওয়া হয়েছে কত টাকা, 22,600 টাকা, এটাও দায়। তারপরে আছে ঋণের সুদ, এটা আছে ব্যয় ডেবিট সাইডে দেখাইছি। পুরায় মুনাফা জাতীয় ব্যয় কত, 35,000 টাকা। এই ছিল আমাদের ডেবিট ক্রেডিটের আইটেম সমূহ। এখন
আমরা এই দেবীর দিকে 25,000, 28,000, 1,500, 3,000, 8,000, 1,800, 35,000 টাকা যোগ করলে আমরা পাবো 1,02,300 টাকা। অন্যদিকে ক্রেডিট দিকে দায় সাইড দিয়ে আমরা পাচ্ছি কোন কোন আইটেম 25,700, 4,000, 38,000, 12,000, 22,600, এই অঙ্কগুলো যোগ করলে আমরা পাচ্ছি 1,02,300 টাকা। তাহলে অঙ্কে ডেবিট ক্রেডিট সাইড সমান হয়েছে। এ দ্বারা আমরা বুঝতে পারবো যে গাণিতিক শুদ্ধতা প্রমাণও পাওয়া গিয়েছে, অর্থাৎ অঙ্কটি সঠিক হিসাবে গণ্য হয়েছে। এই ছিল আজকের আমার অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় বা অঙ্কের বিষয়। তোমরা যথার্থভাবে বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই যদি কোনো এই রামের একটি সহজ অঙ্ক, অঙ্কটা তোমাদের পরীক্ষায় অধিকাংশ সময় আসে এবং তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করবে, কারণ কি এতে অঙ্কটা খুব সহজ এবং সহজলভ্য, তোমাদের বুঝতেও অনেকটা সুবিধা হয় এবং সময়ও খুব কম লাগে, বিধায় তোমরা এই অঙ্কটাকে অবহেলার দৃষ্টিতে দেখবে না। যাই হোক, এখন করোনাকালীন সময় তোমরা কলেজ বন্ধ, তোমাদের মুখোমুখি ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই, লকডাউন চলছে, সেহেতু তোমরা বাড়িতে তোমার অবশ্যই লেখাপড়ার প্রতি খেয়াল রাখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরিধারণ করে বাইরে বেরোবে। তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা রেখে এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।